ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। এই বসন্তকে বরণ করে নিতে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেটের রিকাবি বাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে আয়োজন করেছিল সাত সকালের কবিতা নামক একটি আবৃত্তি উৎসব। সিলেট নগরীর শীর্ষ সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের দলীয় ও একক আবৃত্তির মাধ্যমে বসন্তকে বরণ করে নিল সিলেটবাসী। বিভিন্ন শ্রেণীপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাত সকালে মুখরিত হয়ে ওঠে কাজী নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চ প্রাঙ্গণ। আজ প্রকৃতি জুড়ে বইছে ফাগুনের নির্মল হাওয়া, সেই হাওয়ার সাথে যদি ভালোবাসার মিশেল হয় তবে তা পায় আরো পরিপূর্ণতা। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি যে দেখেছি গোপন হিংসা অকুট রাত্রি ছাই, বিশ্ব ভাই। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপে। সকালে ঘুম থেকে উঠে কিন্তু এখানে ছুটে এসেছি, কারণ সাত সকালে আবৃত্তি দেখার জন্য, শোনার জন্য। এরকম আয়োজন যদি প্রতি মাসে একটা করে হয় তাহলে আমাদের যে চর্চার জায়গাটা, সাংস্কৃতিক আন্দোলনের জায়গাটা আরও বেশি সমৃদ্ধ হবে। এবং যারা আবৃত্তি চর্চা করেন তারাও কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে থাকবেন, কারণ তাদেরকে অনুষ্ঠান করতে হবে। যত বেশি করে অনুষ্ঠান হবে, যত বেশি করে সংস্কৃতি চর্চা হবে, তত বেশি আমরা সমৃদ্ধ হব। আগামীতে মুজিব বর্ষ আসছে, আমাদের আরও সমৃদ্ধ হতে হবে, এগিয়ে যেতে হবে সাংস্কৃতিক চর্চাকে নিয়ে দেশ থেকে বিদেশে। আজকে থেকে সারা দেশব্যাপী এই সাত সকালের আবৃত্তির আয়োজন শুরু করেছে এবং আমরা মনে করি প্রতি বছর এটি চলবে। আর বিশেষ করে বাংলাদেশে আবৃত্তি একটি আন্দোলনের নাম, কারণ আবৃত্তির মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রথিতযশা কবিদের সংগ্রামী কবিতাগুলো যেভাবে উপস্থাপন হয় মানুষের মাঝে, সেই কবিতার বাণী এবং আন্দোলনের যে বার্তাগুলো আমরা পৌঁছাতে পারি, এটি আমাদের একটি সাংস্কৃতিক আন্দোলনের অংশ। এবং আমরা মনে করি আবৃত্তি সমন্বয় পরিষদের এই কাজগুলো বছরের একদিন না, ঢাকায় যেরকম প্রতিদিন হচ্ছে আমরা সিলেটেও সেরকম করতে চাই। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মন রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল। আমি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে বলছি যে বাংলাদেশে আজকে প্রথম সিলেটেই, সিলেট অঞ্চলে সাত সকালের আবৃত্তি অনুষ্ঠান হচ্ছে। এটা আমার জন্য গৌরবের, আমার সিলেটের জন্য গৌরবের। আমার খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠানটা আয়োজন করতে পেরে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছে আমার সংগঠন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদকে। এই 21 ফেব্রুয়ারি মাসে ভাষা সৈনিকদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে একটা ভাষা পেয়েছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি, আবৃত্তি করতে পারছি, এটার জন্য আমরা গর্বিত। তারপরেও কিন্তু এই মাসটা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী হিসাবে সারাটা বছর অনুষ্ঠান হবে। আমরা সেখানেও অনেক অনেক আবৃত্তি নিয়ে উপস্থিত হব, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাব। আমাদের দেশের, আমাদের প্রিয়, আমাদের আত্মার আত্মীয়, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সংস্কৃতি চর্চার জন্য যে ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ, 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 চিরকৃতজ্ঞ। সাত সকালে আবৃত্তি এসে শুধু একটি কথাই মনে পড়ছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। অথবা মনে পড়ছে সকল আকাশ সকল ধরা, আনন্দে হাসিতে ভরা, যেদিক পানে নয়ন মেলি, ভালো ছবি ভালো, এটাই আমার কাছে মনে হচ্ছে। আমাদের বাঙালির যে মূল ধারা, সেই ধারায় একটা শুভ সূচনা হচ্ছে। এবং বিশেষ করে এই তো আমরা অতি সম্প্রতি আমাদের
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর আমরা জন্মশতবার্ষিকী পালনে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, এবং সেই প্রস্তুতির প্রাক্কালে এই সাত সকালের এই আবৃত্তি এটা বিশাল ভূমিকা রাখবে মনে করি। কারণ এভাবেই সাত সকাল তো খুবই একটা পবিত্র ক্ষণ, তো আমরা এই সকালটাই চাইছিলাম এবং এই সাত সকালেই যেন আমরা সবাই ভেসে থাকি এবং উপভোগ করতে পারি, এটাই আমার প্রত্যাশা। দা সিলেট টেলিভিশন, সিলেট।